बिस्मिल्लाहिर रहमानिर रहीम। प्रिय शिक्षार्थीवृंद, तुम्हारे सबा के ऑनलाइन क्लासे स्वागतम। पर्व एके तुम्हारे द्विपदी विस्तृति किस सूत्र नहीं आलोचना कर आज अनुठनी दस एर एक एक नम्बर अंक पेस्केले त्रिभुज बा द्विपदी विस्तृति करे वन प्लस वाई होल टू दि पावर फाइव एर विस्तृति निर्णय करब। वन प्लस वाई होल टू दि पावर फाइव ताले त्रिभुज विधि अनुजाई लिखते पर वन एखे एक वन लिखब वन और वन जो कर टू आर एखे एक वन देव आर एखे एक वन वन और टू जो दो थ्री टू वन जो कर थ्री आर एखे एक वन आर एखे एक वन देव वन और थ्री कि फोर थ्री थ्री जो दिल सिक्स क्यों फोर वन आर एखे एक वन देव वन और फोर जो दिल फाइव फोर सिक्स जो दिल टेन एखे टेन फोर और वन जो दो फाइव वन एक दो तीन चार पाँच छः एक दो तीन चार पाँच छः लक्ष्य करो एक घात से कत फाइव घात से फाइव मैंने पावर फाइव तेल एखे कर एक दो तीन चार पाँच छः सब समय घात जा थकब तरह से एक बसि करते लिखते परि सूतरा वन प्लस वाई होल टू द फाइव समान ए वन प्लस ए फाइव और ए वाई प्लस ए टेन साथ बुझ ए वाई पावर एक बार बेखने से वन मन मन तेल एखे जब कि टू तर ओ टेन फिर वाइस वाई किब प्लस एखे फाइव आसे तेल फाइव वाइट द बार फोर प्लस एखे वन वन ना लिखे लिखब शुद्ध वाइट द बार एखे पावर छो फोर एखे हो जाए फाइव। ठीक एक ही भावे ये त्रिभुजटाई व्यवहार कर वन माइनस वाई होल टू द पावर फाइव এই রাশিটার এই দ্বিপদীটার বিস্তৃতি করব। তাহলে সরাসরি লিখতে পারি ঠিক এটার মতো এখানে ওয়ান আছে ওয়ান লিখব প্লাস আর এখানে ফাইভ আছে লিখব ফাইভ আর এখানে নিব কি এখানে আছে মাইনাস ওয়াই এখানে সূত্রটা কিন্তু প্লাস ছিল কিন্তু এখানে আছে মাইনাস তাহলে মাইনাস সহ নিতে হবে তাহলে মাইনাস ওয়াই প্লাস এই টেন সাথে দেব মাইনাস ওয়াই তারপরে স্কোয়ার प्लस पर टेन तो देव माइनस वाई किूब प्लस पर हल फाइव फाइव माइनस वाट दे पावर फोर प्लस पर माइनस वाई लिखब पावर देव कत फाइव समान ए वन माइनस प्लस माइनस फाइव और वाई गुण दिले कि फाइव वाई माइनस रूप जूर पावर माइनस प्लस हो जाब তাহলে প্লাস দশ ওয়াই স্কোয়ার যেহেতু বিজুর পাওয়ার তাহলে মাইনাসটা বাইরে আসবে এই মাইনাস এ প্লাসে গুণ দিলে মাইনাস দশ ওয়াই কিউব এটা জুর পাওয়ার মাইনাসটা প্লাস হয়ে যাবে তাহলে প্লাস ঠিক থাকবে তাহলে ফাইভ ওয়াট দ্য ওয়ার ফোর বিজুর পাওয়ার তাহলে মাইনাসটা বাইরে আসবে ওই মাইনাস আর এ প্লাসে মাইনাস ওয়াট দ্য ওয়ার ফাইভ তাহলে এটা বিস্তৃতি পেলাম এটুকু আর এটা তো পাইছিলাম এটুকু। এখন ঠিক একইভাবে এইটা ব্যবহার করে তোমাদের খ খতে আছে ওয়ান প্লাস ওয়াই টু দি পাওয়ার ফাইভ ওয়ান সরি ওয়ান প্লাস টু এক্স হোল টু দি পাওয়ার ফাইভ
এটা বিস্তৃতি করব। দেখো কি করি, তাহলে ঠিক এটাতে নিব ওয়ান প্লাস এই ফাইভ, আর এখানে ছিল কি, আগে ছিল ওয়াই, এখন আছে কি টু এক্স, তাহলে টু এক্স সমান নিতে হবো টু এক্স প্লাস, পরে আছে টেন, নেব টেন, তাহলে নেব এখানে কি টু এক্স পাওয়ার এক বার বস স্কোয়ার প্লাস, এখানে ছিল টেন, নেব টু এক্স পাওয়ার কিউব এখানে কিউব প্লাস, পরে কি আছে ফাইভ, টু এক্স পাওয়ার হবে কি ফোর প্লাস, পরে আছে ওয়ান, ওয়ান না লিখে লিখবে শুধু এই টু এক্স পার হয়ে যাবে কি ফাইভ, সমান ওয়ান প্লাস এ দুই আর পাঁচ গুণ দাও দশ এক্স প্লাস, এই দুইয়ের স্কোয়ার চার, চার আর দশ গুণ দাও চল্লিশ এক্স স্কোয়ার প্লাস, দুইয়ের কিউব আট, আট আর দশ গুণ দিলে কত হয় আশি, হবে কি এক্স কিউব প্লাস, দুয়ের পাওয়ার চার কত হয় ষোলো, ষোলোর পাঁচ দ্বারা গুণ দিলে পাঁচ ষোলো আশি, এক্সের পাওয়ার ফোর প্লাস দুয়ের পাওয়ার পাঁচ, বাংলা হবে কত, দুয়ের পাঁচ কত হয় বত্রিশ, বত্রিশ একশো পাওয়ার ফাইভ। তাহলে আমরা এই পেস্কেলের ত্রিভুজ বিধি ব্যবহার করে ওয়ান প্লাস টু এক্স ষোলো ধরো ফাইভ এর বিস্তৃতি নির্ণয় করলাম। এত ঠিক এই অঙ্কগুলো দ্বিপদী সূত্রের সাহায্যেও করা যায়, অন্যভাবেও করা যায়, আর পরবর্তী ক্লাসে হয়তো অন্যভাবে করে দেখাবো। তোমরা এই অঙ্কগুলি বারবার চর্চা করো, আশা করি বুঝতে পেরেছ। ঠিক পরবর্তী ক্লাসে আরও সমস্যার সমাধান করে দেখা নেব। আজ এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।